নমস্কার বন্ধুরা, চন্দনার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি তেল পটলের রেসিপি নিয়ে। এই তেল পটলের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক তেল পটলের রেসিপিটা আমি কীভাবে সহজভাবে বানিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই তেল পটল রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এখানে আমার 11টা পটল আছে। পটলগুলোকে দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। অল্প অল্প করে খোসা আমি এভাবে রেখে দিয়েছি আর দুই দিকটা আমি চিড়ে নিয়েছি যাতে এর মধ্যে মশলা ভালো মতন ঢুকে যায় আর খেতে ভালো লাগে। দেখুন সমস্ত পটলগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি আর খোসাটাকে একইভাবে আমি অল্প অল্প রেখে দিয়েছি। এবার আমি পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত পটলের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। 5 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি কিছু মশলা আগে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 ইঞ্চ আদা নিয়েছি আর লঙ্কা নিয়েছি 5টা। এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর লঙ্কাটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী লঙ্কা নেবেন। আর 1টা নিয়েছি বড় সাইজের টমেটো। এবার 3টে উপকরণ আমি বেটে নেব। অন্যদিকে আমি গুঁড়ো মশলাগুলোকে রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখানে লাল লঙ্কা গুঁড়োটা দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। এবার সমস্ত কিছু মশলা আমি সামান্য একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এইভাবে মশলাগুলো রেডি রাখলে রান্নাটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল পটলে কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নিতে হবে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। এবার তেল যখন গরম হয়ে গেছে তখন আমি নুন হলুদ মাখানো পটল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তেলে দিয়ে আমি এইভাবে উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট মতন মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। দেখুন আমি এখানে 70-80% আমি ভেজে নেব। যখন পটলের গায়ে রং ধরেছে তখন আমি এই পটলগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নিয়েছি। আমি পটল ভাজা তেলের মধ্যেই রান্না করে নেব। তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা আমি 1 সেকেন্ড ভেজে নিচ্ছি। আপনারা ফোড়নে তেজপাতাও ব্যবহার করতে পারেন। এবারে আমি যে টমেটো আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আদা লঙ্কা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 3-4 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর যখন গন্ধটা অনেকটা চলে গেছে তখন আমি গুঁড়ো মশলা যে আমি গুলিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকেও আমি ভালো মতন কষিয়ে নেব। দেখুন সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা পটল এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের সাথে আমি মশলাটাকে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে এর মধ্যে মশলাটা ভালো মতন মিশে যায়। দেখুন মশলার সাথে আমি পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জল দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে সমস্ত কিছু নেড়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি, খালি পটল ভাজার সময় নুনটা ব্যবহার করেছি। এখানে আমি এখন নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু ভালো করে নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন রান্নাটা হয়ে গেছে।
এবার আমি নামানোর আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর সাথে আমি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু আমি আরও ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আমার এই তেল পটলের রেসিপিটা তৈরি হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।